বাংলা গল্পভূমির আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটা ছোট্ট ভূতের গল্প। গল্পের নাম রাত দুপুরে অন্ধকারে। কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। তারপর টের পেলাম সারা পাড়া জুড়ে লোক ছেড়ে, কারণ জানলা খোলা আছে, অথচ ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরম। কিন্তু শব্দটা অস্বস্তিকর, এবং সেটা হচ্ছে আমার খাটের তলা। সেখানে থাকার মধ্যে আছে কিছু পুরনো খবর কাগজ আর একটা সুটকেস। তারই মধ্যে কেউ যেন নড়াচড়া করছে, সেই সঙ্গে অদ্ভুত ফুসফুস শব্দ। প্রথমে ভাবলাম সাপ নয় তো, পরে মনে হলো তিনতলার এই ঘরে সাপ কোত্থেকে আসবে। ধীরে ইঁদুর বা ছুঁচো হলেও হতে পারে, কিন্তু ওরা কি ফুসফুস শব্দ করে? নড়াচড়াটাও যেন কোনো ওজনদার প্রাণী, প্রাণীটা সম্ভবত লম্বাটে করণের, না কখনোই বিড়াল নয়। আমার অস্বস্তিটা বেড়ে গেল। টেবিলে একটা দেশলাই আছে, মোমবাতিও আছে, হাত বাড়ালেই পেয়ে যাব, কিন্তু সাহস পাচ্ছি না। যদি চোর হয়, আজকালকার চোরদের সঙ্গে ছোড়া ভোজালি পিস্তল সবই থাকে শুনেছি। একটা টর্চ আছে অবশ্য, কিন্তু সেটা বিগড়ে যাওয়ার আর সময় পাইনি, আজ সন্ধেবেলাতেই বিগড়ে গেছে। খুব অসহায় বোধ করলাম। এদিকে নড়াচড়ার শ্বাস প্রশ্বাসের মতো ফুসফুস শব্দটা বেড়েই চলেছে। কিছুক্ষণ পরে আর চুপ করে থাকতে পারলাম না, মরিয়া হয়ে করুণ স্বরে বলে উঠলাম, দেখুন স্যার, আমার খাটের তলায় সোনা দানা বা টাকা কুড়ি কিছুই নেই। টেবিলের জোয়ারে আমার মানি ব্যাগ আছে, তাতে বেশি টাকা কুড়িও নেই, তবে ওটা আপনি স্বচ্ছন্দে নিয়ে চলে যেতে পারেন। আমার লিস্ট ওয়াচটা দাবি করলে সেটাও আপনার হাতে তুলে দিয়ে ধন্য হব, কিন্তু কিন্তু দয়া করে আমাকে যেন মারবেন না স্যার। নড়াচড়া আর ফোসফোস থেমে গিয়েছে। আমার কথা শেষ হওয়ার পর খাটের তলা থেকে কেউ খ্যান খ্যানি গলায় বলে উঠল, মলচ্ছাই, এ যে দেখছি আমার চেয়েও ভীতু, এই এইটুকুতেই ভ্যাঁ করে কেঁদে ফেলবে যার, আবার আমাকে স্যার স্যার করা হচ্ছে, খবরদার আমাকে স্যার বলবে না বলে দিচ্ছি। আগে আগে বলবো না, কিন্তু রাত দুপুরে আপনি আমার খাটের তলায় কি করছেন, আপনি কে? আমি যেই হই তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসে? আমি একটা জিনিস খুঁজছি, পাচ্ছি না। খাটের তলায় আপনার জিনিস আছে বুঝি? থাকার কথা, কিন্তু গেল কোথায়? এই তুমি ফেলে দিয়েছ নাকি? কি জিনিস, কি কি জিনিস বলুন তো? একটা ছোট শিশি। আগে আগে আমি তো তেমন কোনো শিশি দেখিনি। তুমি কবে থেকে এই ঘরে ভাড়া নিয়েছ? প্রায় এক মাস হয়ে গেল। বুঝেছি, তাহলে ওই হারাধনেরই কাজ, বাকিটুকু অন্য কাউকে খাইয়ে দিয়েছে, ব্যাটা ছেলে মহা ধরিবাজ। ক্রমে ক্রমে আমার সাহস বেড়ে যাচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম, হারাধন, হারাধন কে বলুন তো? তোমাকে তার পরিচয় দিই আর তুমি তাকে পুলিশে ধরিয়ে দাও। বাহ, আমাকে অত বোকা ভেবো না হে ছোকরা। আগে তা না, জাস্ট একটা কৌতূহল, তা ঠিক আছে। আচ্ছা, শিশিতে কি ছিল বলতে কি কোনো আপত্তি আছে? নেই, শিশিটা পেয়ে গেলে তোমাকে একটুখানি খাইয়ে দিতাম, আমার একজন সঙ্গীর দরকার বলেই তো ওটা খুঁজতে এসেছি। ওই ব্যাটা হারাধনকে জিজ্ঞেস করতে হবে আর কাকে সাপ্লাই করেছে। প্লিজ দাদা, আপনার সঙ্গী হতে আপত্তি নেই, কিন্তু জিনিসটা কি, যা খেলে আপনার সঙ্গী হতে পারতাম? বলবো বলবো, আগে হারাধনটাকে জিজ্ঞেস করে আসি আর একটু আর তো ওর কাছে আছে কিনা। এই সময় আমার মাথার দিকে জানলার পাশ থেকে কেউ চাপা গলায় বলে উঠল, কেষ্টদা আছে নাকি? খাটের তলায় লোকটা খ্যাপা হয়ে বলল, তুমি কে ছোকরা, আমাকে এখানে ডাকতে এসেছ? সাবধানে মাথাটা একটু ঘুরিয়ে দেখলাম জানলার ওধারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, বসে আছে, কারণ এটা তিনতলা একটা ঘর, ওদিকে খাড়া দেওয়াল নেমে গেছে। বুকটা ধড়াস করে উঠল। ছায়া মূর্তি কেমন অদ্ভুত খিখি শব্দে হেসে বলল, আমি হারালো আনকিষ্টদা। ও
এই এক্ষুনি তোমার নাম করছিলাম, এসো এসো কথা আছে। কেষ্টদা, আমরা তোমাকে খুঁজে খুঁজে হ্যান হয়ে শেষে এখানে এলাম। পানুবাবু বললো কেষ্টবাবু হয়তো শিশিটার খোঁজে গেছে। পানুবাবু কোথায়? ওই চিলেকোঠায় ছাদে বসে আছে। তাকে ডেকে আনো, তিনজন বসে একটু আলোচনা করো। চোখের কোণ দিয়ে দেখলাম ছায়া মূর্তিটা উদাও হয়ে গেল। এবার ডাকলাম, কেষ্টদা। মন হচ্ছে আগেই কেষ্টদা বলে ডাকছো কেন হে? ডাকার কাজ করো তবে তো কেষ্টদা বলে ডাকবে। কি কি কাজ বলুন তো? একটু ওয়েট করো, ওরা দুজনে আসুক, শিশিটার খোঁজ খবর নিই, তবে না। শিশির ভেতরে যা আছে তা খেলে পরে আপনি আমার কেষ্টদা হয়ে যাবেন? বাবা বাবা, তোমার মাথা আছে হে ছোকরা। কিন্তু কিন্তু শিশিটা যদি না পাওয়া যায় তাহলে? দেখো ভায়া, যদি সত্যি তুমি আমাদের দলে ভিড়তে চাও, শিশির দরকার অবশ্য হবে না। আরো কত উপায় আছে, তবে শিশির জিনিসটা বেস্ট, তুমি টেরও পাবে না কি ঘটে গেল। সে কি দাদা, টেরও পাবো না? কিন্তু ঘটবেটা কি? চুপ চুপ বকবক করো না, খাটের তলায় যা বিচ্ছিরি গরম। উফ! এই সময় মনে হলো এবার দেশটাই জেলে মোমবাতিটা ধরিয়ে ফেলি। লোডশেডিং 2 ঘন্টা থেকে 3 ঘন্টাও চলতে পারে, কিন্তু টেবিলের দিকে হাত বাড়াতে সাহস হলো না। একটু পরেই আমার মাথার দিকে জানলায় কেউ বলে উঠল, কেষ্টবাবু আছেন না, কেটে পড়েছেন? আসুন আসুন পানুবাবু, কেটে পড়ার মতো অবস্থা হয়নি এখনো। ও হারাধন, চলে এসো। আরে এখানে কে শুয়ে আছে দেখছি? ওরই ব্যাপারে একটু আলোচনা আছে। খাটের তলায় ঢুকে আলোচনা চলে না, বেরিয়ে আসুন। বিচ্ছিরি গরম লাগছে বটে, কিন্তু বেরোতেও ইচ্ছে করছে না। কেন? কোথাও এমন নিরুপদ্রব জায়গা নেই মনে হচ্ছে। আজকাল সব থানেই লোকের ভিড়, আপনারা দুজন এখানে থাকতে পারে, পুরনো জায়গায় পুরনো কথা মনে পড়ে আনন্দ পাওয়া যাবে। ধুম মশাই, একজন জলজন্ত লোক মাথার উপর শুয়ে থাকবে, অস্বস্তি হবে না বুঝি? মোটেও না পানুবাবু, এ ছোকরা খুব নিরীহ ও শান্ত, দেখছেন না কেমন ভাবে চুপচাপ শুয়ে আছে? জেগে নেই তাই তো? না না, দিব্য জেগে আছে। সে কি? ও হারাধন, কেশবাবু কি বলছে শুনলেন? কই দেখি দেখি। খামকা ওকে ভয় পাইয়ে দিও না, বরং ওকে আমাদের সঙ্গী করে নিলে লাঠা চুকে যায়। পানুবাবু আসুন এখানে, হারাধন এসো। না না, হারাধন যাক তো যাক, আমি যাচ্ছি না। খাটের ছোকরাকে বিশ্বাস করা যায় না, আজকাল ছেলে ছোকরাদের মতি মতি বোঝা কোটি। ঠিক বলেছেন পানুবাবু। বেশ আসতে হবে না, কিন্তু শিশিটা কোথায় গেল? তুমি খাবার পর যেটুকু ছিল তার খানিকটা পানুবাবু খেয়েছিল, বাকিটুকু কি হলো পানুবাবু? আমি চায়ের কাপে একটুখানি মিশিয়ে দিয়ে শিশিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, পরে দেখলাম নর্দমার ধারে একটা বিড়াল দাঁত বার করে পড়ে আসে, বাকিটুকু সেই সাবার করেছিল। কেষ্টদা, এই যে ওই সেই বিড়ালটা। কেষ্টবাবু হুঙ্কার দিয়ে বললেন, বিড়ালটাকে ধরো হারাধন, আমি এই ছোকরার সঙ্গে আলাপ আলোচনা করে দেখি কিভাবে একে দলে দেওয়া যায়। আহা, অত আলাপ আলোচনার কি আছে? ছোকরা যদি নিরীহ আর শান্ত হয় ওকে বলুন না, ওই তো একটা সিলিং ফ্যান ঝুলছে, চাই শুধু একটা শক্ত দড়ি, ঘরেই পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার নাইলনের মজবুত দড়িটা এখনো আছে নিশ্চয়, বৃষ্টি বাদলের দিনে ঘরে ভিজে জামা কাপড় শুকোতে দিতাম, অত ভালো দড়ি কি ছোকরা ফেলে দেবে? এতক্ষণে আত্মনাদ করে উঠলাম, না 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 না, ওরে বাবা আমি ফ্যান থেকে ছুটতে পারবো না। তারপরেই বিদ্যুৎ এসে গেল, টেবিলের ল্যাম্পের সুইচ টিপে দিলাম, অমনি খাটের তলা থেকে আমার মাথার পিছন দিয়ে কালো লম্বা যে একটা ছায়া মূর্তি যেন পিছলে বেরিয়ে গেল। মাথার দিকে ঠান্ডা হিম বাতাসের ঝাপটানি টের পেলাম, এক লাফে উঠে গিয়ে ঘরের টিউবলাইটও জ্বালিয়ে দিলাম।
সেই সময় চোখে পড়ল একটা কালো বিড়াল পাশের দিকের জানলা থেকে সরে সরে গেল। ওদিকে একটা আম গাছ আছে, আম গাছে কাকেরা বাসা করে। বিড়ালটাকে ওই গাছের গুড়ি দিয়ে একদিন উঠতে দেখেছিলাম না, কিন্তু এতক্ষণে মনে হলো ব্যাপারটা বুঝে গেছি। তবে আগাগোড়া সবটাই নিছক দুঃস্বপ্ন কিনা কে জানে। আতঙ্কে গলা শুকিয়ে গিয়েছিল। এক গ্লাস জল খেয়ে একটু সুস্থ বোধ করলাম। তারপর টেবিল ল্যাম্পটা নামিয়ে খাটের তলাটা দেখে নিলাম। খবরের কাগজগুলো এবং স্যুটকেসটা যথাস্থানেই আছে, তবে স্যুটকেসটা একটু যেন কাত হয়ে গেছে। কিভাবে যে সেই রাতটা কাটিয়েছিলাম সেটা শুধু আমিই জানি। পরের দিন সকালে দোতলার ফ্ল্যাটে আমার পরিচিত রামবাবুকে গিয়ে ধরলাম। উনি তেতলার ওয়ান রুম ফ্ল্যাটটা আমাকে পাইয়ে দিয়েছিলেন, বাড়ির মালিক তার বন্ধু। আমার পীড়াপিড়িতে রামবাবু বললেন, হ্যাঁ আজকাল ফ্ল্যাটটা খালি পড়ে থাকে, আসলে আপনার একটা মাথা গোঁজার জায়গা দরকার ছিল, তাই ওই ফ্ল্যাটটাই। বাধা দিয়ে বললাম, কিন্তু আপনার একটু আবাস দেওয়া তো উচিত ছিল, তাই না? আপনাকে যদি বলতাম ওই ফ্ল্যাটে হারাধন বাবু, তারপর পানু বাবু, শেষে কেষ্ট বাবু পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছে, আপনি কি ওখানে থাকতে রাজি হতেন? তবে দেখুন না, ওরা আপনার কোনো ক্ষতি তো করেনি। কি বলছেন, লোডশেডিং আরেকটু চললে আমাকে ওরা সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে ছাড়তো। রামবাবু জিভ কেটে বললেন, না না না, আমি আছি কি করতে? আপনি ওদের কারো সাড়া পেলে আমার নাম ধরে ডাকবে, আমার নাম শুনলেই ওরা পালিয়ে যাবে। কেন বলুন তো, আমার নামে রাম শব্দটা আছে, রাম নাম শুনেই ওরা। বুঝলেন তো? বুঝলাম এবং সাহসও পেলাম যথেষ্ট। কিন্তু কথা হচ্ছে, খাটের তলায় শিশিটা পেয়ে গেলে ওরা আমাকে জোর করে খাওয়াতো, আর আমি আমি বাপরে বাপ, ভাবতেই হৃৎকম্প হচ্ছিল। ভাগ্যিস একটা কালো বিড়ালের উপর দিয়ে ফানাটা গেছে। তবে এখনই গিয়ে ওই লাল রঙের নাইলনের দড়িটা পরিয়ে ফেলতে হবে, কিছু না জেনে পরের জিনিস ব্যবহার করাটা আমার মধ্যে উচিত হয়নি। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পের নাম রাত দুপুরে অন্ধকারে। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।